বন্ধুরা, সকলে কেমন আছেন? যখন তখন যেমন তেমন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজও কিন্তু একটা দারুণ ঘরোয়া টোটকা আপনাদের জন্য এনেছি, যেটা শুধু আপনাদের নয়, আপনাদের পরিবারের সকলের এটা দরকার হবে, ছোট বড় প্রত্যেকের। চলুন সেই ঘরোয়া টোটকাটা কী বিষয়ে সেই সম্পর্কে আগে বলি আপনাদের। তো বন্ধুরা, এখন তো সুগারের রোগ প্রত্যেকটি পরিবারে হচ্ছে, আর আমি তো জানি আমার মা এবং আমার শাশুড়ি মায়ের সুগার আছে। প্রতি মাসে কিনতে হয় অনেক ওষুধ, আর এই এত ওষুধ খেয়ে শরীর কিন্তু মোটেও ভালো থাকছে না। তাই যাদের এখনও পর্যন্ত সুগার হয়নি তারা কিন্তু এখনও সাবধান হতে পারেন, আর তার জন্যই এই ভিডিও আমি এনেছি। যদি এই ঘরোয়া টোটকা আপনারা ফলো করেন, বাচ্চাদের খাওয়ান, তাহলেও কিন্তু শুধু সুগার নয়, অনেক রোগ থেকে বেঁচে যেতে পারে আপনার বাচ্চা এবং আপনি। কখন খাবেন, কিভাবে খাবেন, সবটাই আমি বলে দেব, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে আমি আপনাদের দুটো টিপস শেয়ার করব। যাদের সুগার হয়নি তারা এটা খান, আর যাদের সুগার হয়েছে তারা এটা খেতে পারেন। এছাড়াও আরও একটা খুব সহজ টিপস আপনাদের শেয়ার করব, যেখানে থাকবে না কোনো ঝামেলা। বন্ধুরা, প্রথম টিপস হলো আমার এইটি, দেখুন। প্রথমে আমি 2 চামচের মতো মৌরি নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিচ্ছি জোয়ানের প্যাকেট থেকে আজওয়ান 2 চামচের মতো। এরপর রান্না করায় যে আমরা গোটা জিরা ব্যবহার করি, সেই গোটা জিরা নিয়ে নিচ্ছি। এরপর খুব ভালো মতো এটাকে আমি বেটে নিচ্ছি। খুব ভালো হবে যদি আপনি ব্লেন্ডারের সাহায্যে এটা ব্লেন্ড করে নেন। বন্ধুরা, আরও অনেক উপকরণ আছে যা আমাকে পরেও দিতে হবে, তাই আপনারা দেখতে থাকুন। শুধু যে সুগার নামক রোগ থেকে আপনি দূরে থাকবেন তা নয়, সুগার ছাড়াও এই ওষুধে আপনার অনেক ধরনের কাজ হবে, শুধু আপনাকে এটা তৈরি করে খেতে হবে। বন্ধুরা, এই হলো জায়ফল। এই জায়ফল আমরা রান্নার ক্ষেত্রে তরকারি সুগন্ধি হবার জন্য এটা ব্যবহার করে থাকি। তো জায়ফলের ওপরের যে খোলা সেটা বাদ দিয়ে ভেতরের যে অংশ সেটা আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে এটাকে থেতো করে নিচ্ছি, বেটে নিচ্ছি। যদি আপনাদের গ্যাস অম্বলের ধাত থাকে তাহলে এটা কিন্তু খেলে ভালো হয়ে যাবে, কোষ্ঠকাঠিন্য আসবে না। এরপরে আমি নেব এলাচ। জানেন কি বন্ধুরা, এই এলাচ যে আমি নেব তার একটা সঠিক নিয়ম আছে। এলাচের যে ভেতরের অংশ আমরা খাই সেই ভেতরের অংশ কিন্তু এখানে কাজে লাগবে না, এলাচের বাইরের যে খোলাটা মানে খোসাটা এখানে আমি কাজে লাগাবো। তো দুটো এলাচের খোসা আমি নিয়ে নিলাম, ভেতরের অংশ যত্ন সহকারে রেখে দিলাম, পরে লাগবে। সব উপকরণগুলো একসাথে আমি বাটতে থাকব। বন্ধুরা, এই যে টিপসটা আপনারা দেখছেন এটা আপনাদের বড়দের জন্য শুধু নয়, এটা আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। আমি খুব ভালোভাবে জানি যাদের সুগার হয় তাদের পেট কিন্তু মোটেও ঠিক থাকে না, পেটের গণ্ডগোল হয় আর গ্যাস প্রচুর হয়, আর পায়খানা কখনো শক্ত হয় কখনো নর্মাল হয়। তার জন্য আমি বলবো, যদি আপনাদেরও এই রকমটা হয়ে থাকে, আমাদের বাড়িতে যেমন আমার মায়ের হয়, আমার শাশুড়ি মায়ের হয়, তো আপনাদেরও যদি এরকম হয়ে থাকে তাই আপনারা এই থানকুনি পাতা গোটা চারেক দিতে ভুলবেন না। থানকুনি পাতাকে অমৃত বলা হয়, কারণ এটা শরীরে পেটের গণ্ডগোলকে আসতে দেয় না। বন্ধুরা, এই হলো এক ধরনের তেতো পাতা, যেটাকে আমরা জানি কালমেঘ নামে। আপনারা কি নামে জানেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এই তেতো পাতা এতটাই তেতো যেটা খাওয়া খুব কষ্টকর। আমি বন্ধুরা এখানে 2 থেকে 4টি পাতা নিয়ে নিচ্ছি, কালমেঘ পাতা। বন্ধুরা, এই পাতা শরীরের রক্তকে পরিষ্কার করে, আর এটা যদি প্রায়ই খেতে পারেন তাহলে আপনার রক্ত তাড়াতাড়ি দূষিত হবে না। রক্ত খারাপ হলে শরীরে অনেক বাজে রোগ হয় যা ওষুধেও পরে ঠিক হয় না। ওষুধ যখন এত কষ্ট করে আমরা বাইরে থেকে কিনি, নিজের শরীরকে সুস্থ রাখার জন্য যদি চেষ্টা করি তাহলে এই পাতাটিকেও জোগাড় করতে পারবো। যদি আপনারা আজ থেকেই এই
টিপসটা ফলো করতে শুরু করেন এবং খেতে শুরু করেন শুধু নিজের শরীরের স্বার্থে। শরীর ভালো থাকলে আপনারা অনেক কাজ করতে পারবেন। সুগার এলে সত্যি সত্যি শরীরের সব কোষগুলোই নষ্ট হয়ে যায় এবং তার সাথে সাথে ডেকে আনে অনেক রোগ, কিডনি, চোখ সব কিছু নষ্ট করে দেয় সুগারে। তাই চেষ্টা করুন এই সুগার রোগটা শরীরে যাতে না আসে। এরপর থানকুনি পাতা এবং কালমেঘ পাতা সব একসাথে ভালোভাবে কচলে কচলে জলে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, যদি পেটের গণ্ডগোল থেকে থাকে কিংবা নাও থেকে থাকে, থানকুনি পাতা ডাটা সহ যদি 2 থেকে 4টি সকালে খালি পেটে খাওয়া যায় তাহলে কোনো দিন আমাশা এবং পেটের গণ্ডগোল হবে না। বেটে রাখা মশলা আমি তুলে নিলাম, আলাদা জায়গায় কালমেঘ পাতাটা থেতো করেছি কারণ এটা খুবই তেতো। এরপর খুব ভালোভাবে একসাথে উপকরণগুলোকে মিক্স করলাম। এরপর চলে এসেছি রোদে, থালায় ভালোভাবে তেল মাখিয়ে নিলাম। এরপর ছোট ছোট বড়ির আকারে, গুলির আকারে আপনি দিয়ে দিতে পারেন। সকালবেলায় প্রতিদিন ঘুম থেকে উঠে মুখ ধুয়ে খালি পেটে এই 1টি করে বড়ি প্রতিদিন চিবিয়ে খেয়ে তারপর 1/2 গ্লাস জল খান, কিছুক্ষণ পর খাবার খান। যদি সারা জীবন সুস্থ থাকতে চান, সুগার খুব খারাপ রোগ বন্ধুরা, এতে করে মানুষ সত্যি সত্যি অচল হয়ে পড়ে। সুগার এমনই একটা বাজে রোগ, শেষ পর্যন্ত মানুষকে মৃত্যুর দিকে এগিয়ে যেতে সাহায্য করে। তাই আমি এই রকম বড়ি আপনাদের জন্য প্রস্তুত করলাম। খালি মুখেও যদি আপনারা সব উপকরণ একসাথে চিবিয়ে খেতে পারেন বাটাবাটির ঝামেলা না করে, তাহলেও খুব ভালো। তেতো জিনিস খাবার প্রতিদিন চেষ্টা করুন। আরও একটা টিপস আপনাদের আমি বলে দিচ্ছি, যদি আপনাদের খুব বেশি সুগার আছে তাহলে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। এটা খুবই ভালো হয় যদি ফলো করতে পারেন। সুগারের যেমন ওষুধ খাচ্ছেন আপনারা খান, কিন্তু বন্ধুরা একদম এই জিনিসটাকেও অ্যাভয়েড করবেন না। প্রতিদিন সকালে খালি মুখে 5টি গোলমরিচ এবং 5টি বেলপাতা খালি মুখে চিবিয়ে তারপর জল খান, দেখবেন সুগার নিয়ন্ত্রণে আসছে। এই ভিডিওটি আপনাদের জন্য ছিল এবং এটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা তাই নিজেদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজ তো এই পর্যন্তই, কাল আসবো নতুন ভিডিওর সাথে, নতুন টিপসের সাথে। থ্যাংক ইউ।